প্রথম করছেন, এরকম অভিজ্ঞতা তো মনে হয় প্রথম নাকি? না আরো হয়েছে? না না এরকম হয়েছে, আমরা এটাই দেখি যখন এই ঘটনাটা শুনলাম। আচ্ছা, এটাই দেখি বা বুঝি, একজন মা তার সন্তানকে তো 10 মাস 10 দিন যাই হোক কষ্ট করে তো সন্তান ধারণ করে, কিন্তু তারাই যখন পরবর্তীকালে কোনো প্ররোচনায় বিগড়ে যায় এবং তখন দেখুন দুনিয়ায় সবকিছু আছে কিন্তু মানবিকতা এখনো হারায়নি। সব জায়গায় তো পয়সা, যেমন আজকে সংসারে বা বিশ্বে পয়সাটাই সব থেকে বড় কথা, কিন্তু আবার বলবো পয়সাটাই শেষ কথা নয়। হ্যাঁ, আমরা কোথাও পারিশ্রমিক পাই কোথাও পাই না, কিন্তু ভেতরে বিবেক বা মনুষ্যত্ব এখনো তো মরেনি। তার জন্য যখন দাদারা এলেন তখন আমরা পারিশ্রমিকের কথা মাথায় রাখিনি, যে না একজনের বিপদে একজনের সাথে আজকে যে দাদারা এসেছেন, এত সাত দাদির কাজ এবং প্রথম থেকে নিয়ে গিয়ে এক জায়গা থেকে চিকিৎসা সবটাই, এরা তিনজন যেভাবে কাজের কথা বলতে থেকে সবটাই একজন মানুষকে, দিশাহারা মানুষকে, একাকী মানুষকে একা ছেড়ে দিয়ে তার সন্তান থাকা সত্ত্বেও যখন তারা অন্য জায়গায় চলে যায় বা তারা যখন তার সাহচর্য থেকে বঞ্চিত হয় তখন সেই মায়েরও কষ্ট, পিতারও কষ্ট, এবং তখন এই যে দাদাদের মতো মানুষজন এগিয়ে আসছেন এবং আমাদেরও যে তাদের অংশীদার করতে পেরেছেন, আমরা সেই জন্য বলবো তাদের পাশে থাকি, আমরা কৃতজ্ঞ, সত্যি কৃতজ্ঞ তাদের সঙ্গে থাকতে পারি। আমরাও আপনারা নেমেছেন বলে আমরাও কৃতজ্ঞ, আপনারা না থাকলে সর্বাঙ্গ কাজটা কমপ্লিট হতো না, কারণ ওনাকে একদম বাড়ি থেকে নিয়ে গিয়ে এরকম, কিন্তু এই কাজটা পুরো ব্যতিক্রমী, এই কাজটা খুবই ব্যতিক্রমী যে তার সন্তান থাকা সত্ত্বেও কাজটা অন্য লোকে করছে এবং সেখানে যদি একটু পুরো নামটা বলেন। আমার নাম সঞ্জীব চ্যাটার্জি। আচ্ছা, আর আপনি এই কাজটা করার জন্য আপনাকে অসীম দা, সুব্রত দা, তারপরে হচ্ছে ওনাদের সাথে তিনজন ছিল, খুবই পরিচিত অনেকদিনে ওনার বাড়ির পুরোহিত আমি। আচ্ছা, হ্যাঁ, উনি এই ব্যাপারটা করেছিলেন যে এই ব্যাপার তো যার করে কাজটা করে দিতে হবে, খরচ কম নিয়ে করতে হবে। আপনি এভাবে এগিয়ে এসছেন, নাহলে এই কাজটা আমাদের করতে পারতাম না। আমি প্রথম থেকে যে ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওটা দেখা এই কারণে দরকার, অসংখ্য প্রশ্ন আপনারা করেন, দয়া করে করবেন না। আমাদের এই কাজে যারা এগিয়ে আসছেন তারা কিন্তু উৎসাহের মধ্যে কিন্তু গরম জল ঢালছেন, তাই দয়া করে কাজটা একটু ওনার সম্পর্কে একটু যদি ডিটেল দেন, মানে উনি যে চিকিৎসার হসপিটালে ছিল, আপনার পাশে যারা আছে তাদেরকে জানতে পারলাম যে সম্পূর্ণটা আপনি টেক কেয়ার করেছেন, যেটুকু আমি খবর পেলাম। তো এখন যে অবস্থায় উনি আছেন, যে আর্থিক অবস্থা তো একদম শূন্য, কিন্তু অথচ থাকা সত্ত্বেও শূন্য এই জায়গাটা আমি জানি, কিন্তু ওনার থাকা সত্ত্বেও শূন্য কেন, ওনাকে কে দেখবেন? ওনার কেউ নেই প্রথম কথা। আচ্ছা, থেকেও নেই, ওনার এক দূরসম্পর্কে ভাই আছেন, ওনার কিছু টাকা পয়সা মেরে দিয়ে উনি চলে গেছেন। আচ্ছা, ঠিক আছে, এবার ওনার এই সম্পর্কে ওনার খুব ক্ষোভ, ওই চিন্তা করে ওনার সেলিব্রাল অ্যাটাক হয়ে গেছে। এবার ওনাকে যে হসপিটালে নিয়ে যাবে তাও লোক নেই, এবং পাড়ার কিছু লোকেরা মিলে আমরা হসপিটালে ভর্তি করলাম এবং হসপিটালেও রাখতে চাইছে না, বলতে আমরা পেশেন্ট নিয়ে যান, কিন্তু পেশেন্ট নিয়ে গিয়ে কোথায় রাখবেন? ওনার ভাইরা কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না। ঠিক আছে, মানে যে ভাই এক দুঃসম্পর্কে ভাই আছে তারা, এবার ওনাকে মানে এ করার জন্য একটা কোথাও রাখতে হবে, সেই আমাদের মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার দিয়ে বাড়িতে রাখতে পারবো না। ওই জন্য আপনিও তো প্রায় বয়স কত, 62 আর শৈলেন্দ্রও তো বয়স মনে হয় আরো বেশি হয়। হ্যাঁ, বাহ, এখন ওনার যে অবস্থায় আছেন 89 মানে অ্যাপ্রক্স ধরা যায় 85-89 বেশি হবে তো কম না, কিন্তু এখন এই অবস্থায় ওনার আগামী দিন চলার জন্য যেটা দরকার, আর্থিক আনুকূল্য দরকার, সেটা ওনার সব থাকতেও কিন্তু কিছু নেই। এটাই হচ্ছে সবচেয়ে একটা বড়নগরের মতন জায়গা। না না না, মিউনিসিপ্যালিটির আন্ডারটেকিং একটা, বয়স্ক মানুষদের অ্যাকচুয়ালি কে আছে সেটাই বলা খুব মুশকিল, খুব মুশকিল। থেকেও নেই, বয়স্ক ছেলে মেয়েদেরই এখন দেখছে না। আর বলছি কি, একটু তোমার ভাই কোথায় থাকে? ভাই বাকি যারা এরা আছে, এই অসীম দা, তারপর শৈলেন দা, তোমার সুব্রত দা, এরা তোমাকে দেখছে, ঠিক আছে? তাই তো, ওরা দেখছে। এই সুব্রত, অসীম, শৈলেন, এই তিনজনের নাম তো মনে থাকবে নাকি? যেভাবে করছেন আপনি, তো এই বৃদ্ধার যে অবস্থা, তো মোটামুটি সংকটজনক জায়গায় দাঁড়িয়ে আছে। এতদিন তো আপনারাই দেখলেন, এবার আরো যে কতদিন বাঁচবে আর কি, সে কতদিন পরিষেবাটা টেনে দিতে হবে। তো এনার যে আর্থিক আনুকূল্য নেই থাকা সত্ত্বেও, সেটার জন্য কি আবেদন?
সেটা এখন কি বলি বলুন, এক এক আপনি ওই যার নামে একই টাকাটা দেবে যিনি নিয়েছেন, আচ্ছা তিনি স্বীকার করেছেন আমি 5 লাখ টাকা নিয়েছি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওনার বক্তব্য হচ্ছে আপনারা একটু এ করুন, আমি রাঁচির থেকে আসছি, এসে আমি দেখছি, দেখভাল করে আমি যা করার করব। আচ্ছা এই বেহালা ব্রাহ্ম সমাজ রোডে বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কাছেই আছে। হ্যাঁ, তা আমি 1 মাস হয়ে গেল, আমি তাই ওনাকে বলেছিলাম, আচ্ছা যে আপনি কমসে কম তাহলে আমরা ওনাকে নিয়ে যাই, নিয়ে গিয়ে আপনার বাড়িতে নিয়ে ফেলি, আচ্ছা অ্যাম্বুলেন্সে করে, বলে না প্লিজ এই জিনিসটা করবেন না, আমি গিয়েই আমি যা করা এখন হসপিটাল ট্রিটমেন্ট করুন, হসপিটাল থেকে যখন ছুটি দিয়েছে তখন এবার আপনারা এক কাজ করুন, যে বাড়িতে ওনার ট্রিটমেন্ট, যে বাড়িতে ট্রিটমেন্ট করবেন আয়াদের দেখভাল কে করবে। আচ্ছা আচ্ছা, সুতরাং আমরা যেটুকু করছি আমরা এই সেবামূলকভাবে আজকে আমি কালকে উনি পরশু দিন উনি এই করে করে আর কি আমরা করছি। এটা বেশি দিনও চলতে পারে না, এভাবে না, এটা সম্ভব না, এটা কোনো মতেই সম্ভব না। অথচ ওনার একটা ছোট পেনশন, ওনার আর্থিক অবস্থা ছিল, থাকা সত্ত্বেও, হ্যাঁ থাকা সত্ত্বেও পর্যুদস্ত, হ্যাঁ ওনার মেন্টাল শক হওয়ার কারণ এটাই। 29 ডিসেম্বর টাকাটা তুলে নিয়েছে, আচ্ছা হ্যাঁ 29 ডিসেম্বর টাকাটা তুলে নিয়েছে, ডিসেম্বর না নভেম্বরে বোধহয় তুলে নিয়েছে, যেটা পাস বই যেটা বলছে অঞ্জন লাইরি, তখনই ওনার এই জানতে পারা যখন আমি ওনার পেনশন টাকা তুলে নিয়েছি ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে। আচ্ছা আচ্ছা, আচ্ছা তুলে নিয়ে আসার পরে আমি দেখলাম ব্যালেন্স হঠাৎ করে 5 লাখ টাকা কম, তারপর দেখলাম মাইমা আপনার কথাই বলছিলেন, হ্যাঁ আমাকে বলেছিল আপনি কি ওনাকে টাকাটা দিয়ে দিয়েছেন, বলে না তো টাকা দেয়নি, আমি ওনাকে কোনো পয়সা, ও ভাইকে কোনো পয়সাই দিইনি অঞ্জন লাই দিকে। আচ্ছা আচ্ছা, আগে চেকটা কিভাবে ওনার থেকে সই সাবুত করে নিয়ে গেছি, আচ্ছা আচ্ছা, আমি ব্যাংক ম্যানেজারের কাছে গেছিলাম, ব্যাংক ম্যানেজার বলছে ওনার সম্মতি ছাড়া তো অন্য কেউ টাকা তুলতে পারবে না, জায়গাটা রিকভারি করার ব্যবস্থা করতে হবে। এখন তোমার শারীরিক সমস্যা কি কি আছে? এখন শারীরিক সমস্যা আমি উঠে করে কাজ করতে পারছি না, বাসে যেতে পারছি না, কিছু করতে পারছি না, চেষ্টা করছে উনি মানে বসে থাকা মানুষ না, পরে পরে চা করবেন, উঠোন ঝাড় দেবেন, ঠাকুরকে ফুল দিয়ে সাজাবেন, সমস্ত কিছু করবেন, তারপর কোথায় ইলেকট্রিকের বিল আসছে, কোথায় এ আসছে, একে ডাকা ওকে ডাকা সমস্ত দেবেন, উনি যেহেতু নিজের কলা থাকে উনি সব কিছু করেন। তো পরিবারের কাছে অর্থাৎ নিশ্চয় তোর মা মাসি আত্মীয় স্বজন আছে, তাদের চোখে তো এরকম ঘরের খেয়ে বাইরে এত মোস্তারা এত মানুষের, সেটা মানে বাইরের লোকের ভাষায় কিন্তু মানুষকে কতটা সাহায্য করে সেটা আমি নিজের চোখে দেখে নিলাম, এবং নিজে এসে প্র্যাকটিক্যাল দেখলাম যে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো এরা তিনজন। তো যারা কটুক্তি করেন এইরকম সহানুভূতির জায়গায়, মানবিকতার জায়গায় এসে তাদের কমেন্ট না করাই ভালো, এবং বিশেষ করে ওনার ছেলে যার সঙ্গে আমি কথা বলছি, কি বলবি বাবা এরকম না, এটা করছে খুবই ভালো করে না, একটা সময় আমাদের আপত্তি লেগেছিল ঠিক কথা, কিন্তু এটা করা মানে নিজে নিজে একটা সিনিয়র সিটিজেন, নিজে একটা সিনিয়র সিটিজেন, নিজে বয়স হয়েছে, অথচ সেই বয়সে দাঁড়িয়ে অন্যের জন্য ভাবা, অন্যের জন্য ভাবছে, এবং 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 শরীর যেখানে খাওয়ানে দাওয়ানে চট দৌড়ালো দৌড়াচ্ছে, ঠিক আছে আমি নিজেও দেখেছি, এবং জার্নিটা অনেকটা, হ্যাঁ ঠিক আছে, একটা থেকে একটা কলকাতা শহর হতে পারে, ঠিক আছে বহুদিন আমি দেখেছি উনি দৌড়ঝাঁপ করছেন, অসীমদাও তাই, এবং শৈলেনদাও তো শরীর অবস্থা তিনজনেরই, তিন বন্ধুরই খুবই মানে ভেঙে পড়েছিল, তিনজনেরই শরীর একটা বড় পাওনা এরকম পাশে দাঁড়ানো। আসল হচ্ছে অসীম জেটু, অসীম জেটু মানে কারণ হচ্ছে এত টাকা পয়সা খরচা টোটালটা সাপোর্ট করেছিলেন অসীম, অসীম মানে আমার বাবা শৈলেন কাকু তো মানে একটা সৈনিকের মতো খেটে খেটেছে, কিন্তু কিন্তু আর্থিক ভাবে সহযোগিতা করেছে, এখনকার দুনিয়ায় তো আসল তো হচ্ছে আর্থিক, আর্থিক ভাবে সহযোগিতা করেছেন অসীম, অসীম দাকে আমি দেখিয়েছি প্রথম দিকে, আবার দেখাচ্ছি অসীম দাকে এর সঙ্গে অ্যাড করে দিলাম, অসাধারণ এই তিন বন্ধু, তিন সাগরেদ বললে ভালো হয় এরকম একটা কর্মকাণ্ডের জন্য, তিন সাগরেদ, ওনার আত্মার শান্তি কামনা করি, যেখানেই থাকুন যেভাবেই থাকুন সুস্থ থাকুন, তার আন্তর আত্মার শান্তি কামনা করি। আপনারা যারা আমার যেসব কথা নিয়ে জুটছিলাম, তো উনি রয়েছেন, ওনাকেও আমি আগেও দেখিয়েছি, তো ওনার কাছ থেকে জানি বয়সও আপনার 60 অতিক্রান্ত, হ্যাঁ জীবন অনেক আকাজ করেছেন, এবার আরেকটা আকাজ করতে বসেছেন, যে কাজটা সমাজের ভাষায় বেদরকারি কিন্তু বিবেক, বিবেক আমার চায়, এই যে দেখবেন দাদা এটা ফুলে না পড়ে যায়, দেখবেন ওটা বিবেক আপনাকে সাহস দিয়েছে কাজটা করতে, একশোবার
যে যেভাবে হোক মানুষের কাছে দেখা যায় না, বিবেক দেখা যায় না, ঠিক আছে, তার অনুমতি, তার শ্রদ্ধা এই কাজ করতে আপনাকে সাহস দিচ্ছে একশো বার। একটু বলুন না, এখানে ওনার অবদান অনেক বেশি, উনি সবাইকে সবসময় সাহায্য করেছেন, প্রতিটা মানুষের জন্য কাজ করেছেন, কিন্তু এখন যদি এই সময় যদি ওনার পাশে না দাঁড়াই তাহলে আর আমাদের মানে এর মতো পাপ আর কিছু থাকবে না। যে করার সে তো মেরে দিয়ে চলে গেছে, ভাই যে ভাই মারার তো মেরে দিয়ে চলে গেছে। এখন আমরা ছিলাম সৈনিক আর ওই বাচ্চুদা যে ছিল উনি হচ্ছেন ভগবানের মতো ওনার পাশে এসে দাঁড়িয়েছেন। আচ্ছা, কন্টিনিউ কাজ করে গেছেন, পয়সা করি সমস্ত কিছু, আচ্ছা কোনো রকম কিছু কারণ মানে কার্পণ্য তখন ৪.৫ লাখ টাকা খরচা করে দিয়ে বেরিয়ে গেছেন। আচ্ছা, কোনো রিটার্নের কোনো আশা করেনি, অথচ তার কিন্তু আর্থিক অভাব ছিল না, কিন্তু তাকে দেখার ছিল না, দেখা ছিল না, অথচ তারা সবাই বেঁচে কাছের মানুষরা। এবার আর একটু জানতে চাই যে আপনারা যে কজন ছিলেন তাদের মধ্যে অসীমদা, আপনি সুব্রতদা, শৈলেনদা, এদের নাম তো আমাকে বলতেই হবে একশোবার। এই তিনজন হচ্ছেন, আমি ওনাদের তিনজনকে দেখিয়েছি, ঠিক আছে, অনেক বিতর্কের আলোচনা আসে, অনেক বাজে কমেন্ট আসে, তখন অনুতপ্ত করে আমাদেরকে, কিন্তু বিবেক সাহায় দেয় মানুষের পাশে আবার দাঁড়ানোর জন্য। একটু যদি বলেন যে অনেক তো পেছন দিকে অনেক রকম মানুষ কুকথাও বলেছে, হ্যাঁ অনেক অনেকে কুকথা বলেছে, কথা বলছে, তা সত্ত্বেও আমরা সাহস করে কাজ করা, যে টাকাটা নিয়ে গেল সে বলছে ওনার ঘর থেকে নাকি আমরা সব মাল চুরি করিনি, মানে মানে এরকম পাপের কাজ আমরা জীবনে করতে পারি না, ওনাকে আমি খাইয়ে দাইয়ে ডাক্তার ইভিন মানে আপনি যে কোনো জায়গায় গিয়ে আপনি সারিয়ে নিন ডাক্তার। আমরা তিনজন মিলে এই যে কাজটা ধারাবাহিকভাবে করে গেছে, তা সত্ত্বেও তার নিজের কাছের লোক যারা টাকা মেরেছে কিংবা তার আত্মসাৎ করে যায় কেউ আসেনি, কেউ আসেনি, কেউ, এবং তারা বরং বদনাম নিয়ে যাওয়ার নাম দিচ্ছে, উপরন্ত একটা ফোন পর্যন্ত করে খবর নেয়নি, ফোন জেনেছে শুনেছে তবুও আসে এসে দাঁড়ায়নি। আমি তো বললাম বাচ্চুদা যদি আজকে না থাকতো, মানে অসীমদা যদি না থাকতো, ওনার ভগবানের মতন ওনার পাশে এসে দাঁড়িয়েছে, মানে বিনা এতে উনি টাকা ঢেলে গেছে। আমি বছর চারেক আগে আমি বেশ কিছু পরিষেবা নিজের হাতে দিতাম, এখন ব্যস্ততার জন্য সারা ভারতবর্ষে থাকার কারণে বিভিন্ন রাজ্যে বেশি সময় দেওয়ার জন্য আমি থাকতে পারি না। আগে ডায়াপার পর্যন্ত চেঞ্জ করতে যেতে হতো, যারা কাজ করতো তারা টাইম মতন করতো না বলে পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করার কাজটা আমার করতে হয়। তার ভিডিও আপনারা যদি না দেখে থাকেন আমার পুরনো দু বছর আগের ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন আমার কাজ কী ছিল। কিন্তু পড়ে গেছে ব্যাংকের থেকে যে টাকা পাওয়া, ব্যাংকের থেকেও কোনো টাকা তোলার যে কোনো রকম সহযোগিতা, বহুবার গেছি ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেছি, কেউ সাহায্য করেনি, আমাদের সঙ্গে কোঅপারেশন কেউ করেনি। এছাড়া ধরুন ওনার যে প্রপার্টি রয়েছে সামান্য, এবার ওনার জন্য সেই যে সামান্য একটুখানি করবো সেটার জন্য এবার সব এসে দাঁড়াবে, দেখবেন এবার আসবে, এবার ওরা আসবে। এটা আমার ক্ষেত্রে ঘটেছে, আমি একজন কাজ করেছিলাম ভগবতী পাল বলে একজন ভাতারের, তার শেষকৃত্য কমপ্লিট করার পরেও দেখা গেছে এক মাস পর ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য দৌড়ে চলে এসছে, কারণ ওই প্রপার্টি আছে, প্রপার্টির জন্য। তো এইরকম কাহিনী আমরা দেখতে পাই, খুব কষ্ট লাগে, মানুষ হিসাবে দেখতে লাগে আমরা আসলে সুকুমার রায় সেই। এদের তিনজনের মধ্যে অসীমদা আমার ভিডিও দেখতেন, রাত্রে রেগুলার যোগাযোগ রাখতেন, খরচ কম কোথায় হবে, কলকাতায় কোথায় কম খরচে রাখার ব্যবস্থা করা যাবে, আলোচনার পর আলোচনা তারপর ব্যবস্থা করা। আমার মেম্বারশিপ ফিস না নিয়ে কাজের অনেক নজির আছে, সেগুলো দেখাবো একের পর এক, নিয়ে আসছি সেসব ভিডিও শেয়ার করব। কম খরচে রাখার ব্যবস্থা করা, সপ্তাহে একবার করে ওনাকে দেখতে আসা, সর্বোপরি এই ভিডিও করতে গিয়ে আপনাদের বলে রাখি আমার এই কাজে ডক্টর ত্রিদীপ্তকরের ভূমিকা কিন্তু সবার উপরে, আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমার রিকোয়েস্ট কোনো দিন ফেলতে পারেননি, বহুজন আছেন মাসের পর মাস টাকা দেয় না তাও রাখার ব্যবস্থা করে দেওয়া, ওনার দাদুরও বিশাল নাম আছে, বিখ্যাত মানুষ, ওনার বাবারও নাম আছে, যাই হোক এই বৃদ্ধাকে মাঝে মধ্যে দেখতে আসা, ওনার সঙ্গে ইয়ার্কি ছাবলাম করেছি, তার বেশ কয়েকটি ভিডিও আছে, অন্য আরেকদিন শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর এরা কোনো না কোনোভাবে আমার সঙ্গে রক্ত মাংসে মিশে যায়, আমার ক্যান্ডিডেট মানে আমার পরিবার, ইঙ্গিত এনে দেয় সময় আগত, সময় এসে গেছে। খবরটা জানালাম অসীমদাকে, ফোন করলাম, তারপর তারা তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া। যাই হোক, আপনারা যারা ভিডিওগুলো দেখছেন না তাদের জানাই আমার এই ভিডিওগুলো করার পেছনে না, আমার এই গুটিকতক যে বৃদ্ধাশ্রম খোঁজ করতে গিয়ে মেম্বার হয়েছেন না, আমার এই কাজে সঙ্গী হয়েছেন তাদের জন্যই সম্ভব হচ্ছে। আমার মেম্বাররা না থাকলে আমার এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব ছিল না, সম্ভব ছিল না, সত্যি বলছি আপনাদের। আমার অনেক আকাজের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয়নি, আশা করি
দিন ঘনিয়ে এসছে, শেয়ার করতেই হবে। অসংখ্য অসংখ্য জ্বালা যন্ত্রণার ভিডিও আপলোড করলে আপনারা মজা পান কিনা জানি না, কিন্তু নেগেটিভ এনার্জি আসে, সেই ভয়ও থাকে। যাই হোক, ভালো কাজ আপনাদের ভাষায়, কিন্তু আমার ভাষায় এ বড় যন্ত্রণাদায়ক। কেন হবে এরকম দিন, কেন আসবে এরকম দিনগুলো আমাদের এই সিনিয়র সিটিজেনদের ওপর? সত্যি কি কেউ নেই? আমার চ্যানেলের যারা মেম্বার আছেন, মাধুর্যপূর্ণ সিনিয়র সিটিজেনরা মেম্বারশিপ ফিস দিয়েছিল বলে এ কাজের অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আমার মেম্বাররাই প্রত্যক্ষভাবে এই কাজের অংশীদার। আপনারা যারা ভিডিও দেখছেন তাদের জন্যই সম্ভব হয়েছে, নাহলে আমি পারতাম না এ কাজ। সবশেষে একথা বলি, আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনারা যারা মেম্বার নন, ধারাবাহিক ভিডিও দেখেন, মেম্বারশিপ নেননি, কিংবা নতুন একটি ভিডিও দেখেছেন, দয়া করে আর কল করবেন না। কল রিসিভ বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র মেম্বাররাই কল করতে পারবে আমার চ্যানেলে যারা মেম্বারশিপ নিয়েছেন। আর আপনাকে যদি কোনো খোঁজখবর নিতে হয় তাহলে ক্যান্ডিডেটের ডিটেলস এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আপনি সময় মতন উত্তর পেয়ে যাবেন। এই ভিডিওগুলো দেখছেন যাদের জন্য, তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম। এ কাজে সামিল হওয়ার পেছনে, এই বৃহত্তর সমাজের সঙ্গে মিশে যাওয়ার সুযোগ করে দেওয়ার পেছনে আমার মেম্বারদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন।